হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই একজন জয়েন করেছে, তার আইডি নাম দেখলাম SNER, এটা কি? ভাইয়া আমি হ্যাঁ, সেটা আবার কেমন নাম? নাম ঠিক করে নিও। হ্যাঁ, নাম ঠিক না করলে দেখা যায় আসলে অ্যাকসেপ্ট করা যায় না। আসলে হচ্ছে না, আমি কনফিউজ ছিলাম এটা কে ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা পড়া শুরু করি, বাকিরা জয়েন করতে থাকুক দেখি। আমরা কি পড়তেছিলাম? আমরা তোমাদের বলা হয়েছিল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চ্যাপ্টার 2 থেকে, তাই না? আচ্ছা, সবাই কি করছো? মনে হয় না তো। মৃত্তিক, ঋদ্ধিকা আমাকে মনে হয় কয়েকটা প্রবলেম পাঠাইছিল, তাই না? জি ভাইয়া, দুইটা। দুইটা। আচ্ছা, তাহলে ওখান থেকে শুরু করি। কাফি প্রবলেম, কাফি কি 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 করছো তুমি? করছি স্যার, মানে প্রবলেম পাইনি কিছু। প্রবলেম পাও নাই? সাপোরান স্যার আসলে ওই যে ওই দিন আছে না, আমি শেষে 3-4 মিনিট ক্লাস করে নেই, আমি জানতাম না যে কিছু কাজ দিছিলেন। যাই হোক, আমি একটু কয়েকটা অঙ্ক করছিলাম, তার মধ্যে একটা প্রবলেম পাইছিলাম। আচ্ছা, শেষের 3-4 মিনিট করতে না পারলে ক্লাসে রেকর্ডিং তো থাকে, একটা লিংক দিছিলাম না তোমাকে, ওই লিংকের মধ্যে সব ক্লাসগুলো অটোমেটিকলি আপডেট হয় ক্লাসের দিন, ঠিক আছে? তো মিস করলে ওখান থেকে দেখে নিলেই হইতো আর কি। আচ্ছা, তো আচ্ছা আমরা ঠিক আছে। প্রথমে রিদিকার অঙ্কটা সলভ করি। আমার যতটুক মনে আছে দুইটা বাহন ছিল, তাই না রিদিকা? তাই তো নাকি? দিদিকে কি নতুন করে জয়েন করলা? জি দিদিকা ভাইয়া, জি ভাইয়া, এবার নতুন করে নাম চেঞ্জ করে আসলা, না ভাইয়া, তখন এটা তো ফোনে অন্য একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকছিলাম, এখন ল্যাপটপ দিয়ে ঢুকছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তোমার যে গাড়িতে সমস্যাটা ছিল আমার একটু হেল্প করা ঝালু গুলা দিয়ে, তো সমস্যা সম্ভবত দুইটা গাড়ি ছিল, তাই না? একটা বাস, একটা ট্রাক, এরকম কিছু, তাই তো? জি ভাইয়া, আচ্ছা, যেটাই থাকুক, মানে অঙ্ক হইলেই হইলো। তো দুইটার মধ্যে ডিস্টেন্স ছিল কতটুকু? 80 মিটার, তাই না? এখন বলতো কোনটার বেগ কত ছিল আর কোনটার ত্বরণের মান কত ছিল? ভাইয়া প্রাইভেট কারটা ছিল সমবেগ 21 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার ভেলোসিটি ছিল, সামনেরটা ছিল 21 মিটার পার সেকেন্ড, ভাইয়া কনস্ট্যান্ট ভেলোসিটি পিছনেরটা, ছিল পিছনেরটা, সমস্যা। পিছনেরটা? ও আচ্ছা, পিছনেরটা সামনেরটা ছিল ট্রাক। কনস্ট্যান্ট ভেলোসিটি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সামনেরটা ট্রাক। আচ্ছা, ট্রাক, জাহাজ, ট্রেন, একটা কিছু হলেই হলো। তো এটার ভেলোসিটি ছিল 21 মিটার পার সেকেন্ড, আর এটার কত ছিল, এটার কি ছিল, অ্যাক্সেলারেশন লেট দেওয়া ছিল, তাই না? এটা হচ্ছে গিয়ে স্থির অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি? 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাই তো? ভাই 2 মিটার, 3 মিটার কি? 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার না ট্রাকের। ও আচ্ছা, ওয়েট, মানে এটার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, তাই তো? 2 মিটার পার সেকেন্ড স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে। ত্বরণে, তাহলে তো আমি এটাই বলতেছি এতক্ষণ ধরে যে ত্বরণের ভ্যালু ছিল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তো এটাই প্রথম থেকে বলতেছি। আচ্ছা, তো স্থির অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছিল। আচ্ছা, গতে কি ছিল? ভাই গো না, প্রবলেম হচ্ছে কি ঘটে, ও আচ্ছা, ঘতে প্রবলেম ছিল। আচ্ছা, বুঝতে পারছি এবার। আচ্ছা, তো দেখো অঙ্কটা হচ্ছে এরকম, সবাই একটু দেখো। তো দুইটা গাড়ি, সামনেরটা হয়তো ট্রাক, পেছনেরটা হচ্ছে মাইক্রো বা গাড়ি কিছু একটা। তো তারা তাদের কন্ডিশনটা কি খেয়াল করে দেখো। এই মাইক্রোটা এই ট্রাকটা থেকে ছিল তোমার 80 মিটার পেছনে, 80 মিটার পেছনে,
তো আসলে বেসিক্যালি ঘটনাটা যেটা হইতেছে, এই মাইক্রোটা আসলে আগে থেকেই আসতেছিল, ছুটে আসতেছিল। তো এবং সে যখন ছুটে আসতেছিল তখন তার ভেলোসিটি ছিল 21 মিটার পার সেকেন্ড। তো কাহিনীটা হয়েছে কি, এই মাইক্রোটা পেছন থেকে আসতে আসতে যখন এই সামনে একটা ট্রাক দাঁড়ায় ছিল, তো ট্রাকটা দাঁড়ায় থাকা অবস্থায় ট্রাক থেকে যখন এই মাইক্রোটা 80 মিটার পিছনে ছিল, সেই মুহূর্তে এই ট্রাক ড্রাইভার করছে কি, গাড়ি স্টার্ট দিছে, ঠিক আছে? এবং যেহেতু তার সে স্থির অবস্থানে ছিল, ডেফিনেটলি এখানে তার আদিবেগ বা ইউ ছিল কত, জিরো। তো বলা হয়েছে যে ট্রাক ড্রাইভারটা কি করছে, সে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে তার গাড়িটা স্টার্ট দিছে। তার মানে কি, এর বেগটা প্রতি মুহূর্তে 3 মিটার পার সেকেন্ড করে, প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকবে, হিসাব করে বুঝো। ভাইয়া ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার না, 3 মিটার না, 2 মিটার, আচ্ছা 2, ওকে ফাইন, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আচ্ছা 2 হোক আর 3 হোক, আসলে অঙ্কের প্রশ্নটা বুঝলে যে এই ভ্যালু থাকে তুমি অঙ্ক করতে পারবে আর কি। তো এখন কাহিনীটা হইতেছে যে যেহেতু ত্বরণ ছিল 2 মিটার সেকেন্ড স্কোয়ার, তার মানে এর বেগটা আস্তে আস্তে বাড়তেছে। বাট খেয়াল করো, যেহেতু যে কারটা পেছনে ছিল তার অলরেডি 21 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আছে, তার মানে কাহিনীটা কি দাঁড়াবে, কাহিনীটা দাঁড়াবে এই, মানে খুব সম্ভবত হিসাব না করেও আনুমানিক ভাবে বলে দেওয়া যায় যে এই ট্রাকটা যখন স্টার্ট করছে, তো এই যে কারটা, গাড়িটা যে কাজটা করবে, প্রথমে একবার এটাকে অতিক্রম করে ফেলবে, মানে ট্রাকটাকে ওভারকাম করে চলে যাবে, কারণ ওই পরিমাণ ভেলোসিটি গেইন করার জন্য তাকে তো আসলে সময় দিতে হবে, তাই না? তো তার আগে অলরেডি তো গাড়ি 20, পিছনে গাড়িটা 20 মিটার বেগ নিয়ে রানিং, ছুটে আসতেছে রানিং হয়ে। তো খুব সম্ভবত যেটা হবে যে ট্রাকটা এটাকে একবার, মানে গাড়িটা ট্রাককে একবার ধরে ফেলবে। তারপরে যে গাড়িটা হবে, খেয়াল করো গাড়িটা তো সামনে পৌঁছে গেছে, কিন্তু এই ট্রাক তো আবার খেপে গেছে, সে তো সুষম বেগে আসতেছে না। সে কিভাবে আসতেছে, সে তার ভেলোসিটিটা প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়াইতে বাড়াইতে আসতেছে। তো একসময় হবে কি, ট্রাকের বেগটা এতই বেড়ে যাবে যে একটু আগে যে কারটা তাকে পেছনে ফেলে চলে গেছিল, সে একসময় কারটাকেও টপকাইলেও টপকাইতে পারে। তো আমাদের প্রশ্নটাই ছিল এরকম যে এই গাড়িদ্বয়, এই গাড়িদ্বয় কয়বার মিলিত হবে, এখন এটা 2 বার হবে না একবারই হবে, নাকি ট্রাক কোনোদিন গাড়িতে ধরতেই পারবে না, সেটা আমাদের আসলে গাণিতিক সমস্যা বলে দিবে। তো এখন আমরা কি করব এই এই প্রবলেমটা সলভ করার জন্য, খেয়াল করো তো, যখন এই এই মুহূর্তে অঙ্কটা স্টার্ট হয়েছে, যখন গাড়িটা ট্রাকটা আস্তে আস্তে করে স্টার্ট নিচ্ছে, এবং এবং কারটা যখন পেছন থেকে আসতেছে, দুইটাই তো একই সাথে একই মোমেন্টে স্টার্ট হয়েছে। তো একই মোমেন্টে যেহেতু স্টার্ট হয়েছে, তাহলে আমরা কি দেখবো একটু বোঝার চেষ্টা করো। আমরা দেখবো এরকম যে গাড়িটা আস্তে আস্তে বেগ বাড়াচ্ছে, কিন্তু মাইক্রোটা অলরেডি স্পিড দখল করে একটা সময় সে ট্রাকটাকে ধরে ফেলাটা স্বাভাবিক। তো আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে এটা হয়তো কোনো এক সময় মিলিত হবে, আমরা মিলিত হবে কিনা এখনো জানি না, আমাদের গাণিতিক সমস্যা মানে ম্যাথমেটিক্যাল সলিউশন আমাদের বলবে। বা তারপরে আমরা ধরে নিলাম, যেহেতু আমাদের প্রশ্ন করছে ট্রাক গুলা কয়বার মিলিত হবে বা মিলিত হবে কিনা, তো আমরা ধরে নিলাম যে এই গাড়ি এবং ট্রাকটা মনে করো তোমার এই পয়েন্টে মিলিত হবে, সি পয়েন্টে মিলিত হবে। তো ধরো এই গাড়িটা ছিল এ পয়েন্টে, ট্রাকটা ছিল বি পয়েন্টে, এবং তারা মিলিত হইলো সি পয়েন্টে, এবং এই বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স, কত, এক্স। এখন একটু চিন্তা করো, তাহলে ধরলাম তারা সিতে এসে মিলিত হইলো, তাহলে যখন তারা সিতে এসে মিলিত হবে, সেখান থেকে আমরা কি কি ডিসিশন দিতে পারবো। নাম্বার ওয়ান, খেয়াল করো তো, যদি গাড়ি এবং ট্রাক ঠিক এই মুহূর্তে যেভাবে আছে, সেই মুহূর্তে হঠাৎ করে দুজনে একসাথে সিতে মিলিত হয়, তার মানে আমরা কি বুঝবো, তারা দুইজনে একই সময় ধরে ট্রাভেল করছে না, নাকি? জি ভাইয়া, জি স্যার। তার মানে সময়টা সেম, তার মানে এই গাড়িটা এখান থেকে এখানে আসতে যে, ট্রাকটা এখান থেকে আসতে যে সময় নিচ্ছে, একই সময়ে এই মাইক্রোটা 80 মিটার পেছন থেকে সিতে আসছে, তার মানে সময় দুইজনের জন্য সেম, তাহলে টি হচ্ছে দুইজনের জন্য সমান, কোনো সমস্যা নেই। এখন একটু খেয়াল করো, যখন ট্রাকটা সিতে আসছে তখন সে কত দূরত্ব অতিক্রম করছে, 1 মিটার, আর মাইক্রোটা কত দূরত্ব অতিক্রম করছে, 100 প্লাস 8 মিটার, ঠিক আছে, জিনিসটা বুঝছো। এবং বিষয়টা হচ্ছে এই যে মাইক্রোটা, তার বেগটা কেমন ছিল, তার বেগটা ছিল কনস্ট্যান্ট ভ্যালু, সুষম বেগ,
সুসম্পর্কের সূত্র কয়টা এই জগতে? একটাই, এস ইকুয়াল ডিটি। আর ট্রাক্টর বেগ কেমন ছিল? তার ত্বরণ ছিল। ত্বরণ, তাহলে সেই জন্য আমরা কোন সূত্র ইউজ করবো? গতি সূত্র গুলা। তো এখানে কাজে লাগবে কোন সূত্রটা? আসলে আমাদের সরাসরি এস এর যে সূত্রটা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এটা কাজে লাগবে। ঠিক আছে, মানে আমরা দুইটারই এস দেখাচ্ছি, সরণ বের করতেছি, ব্যাপারটা এরকম। তো একটু চিন্তা করো, তাহলে মাইক্রোটার জন্য সরণ কত আসলে এ থেকে সি পর্যন্ত? এইটি প্লাস এক্স। তাহলে আমরা এখানে এটাকে লিখবো যে মাইক্রোর ক্ষেত্রে, মাইক্রো বা গাড়ির ক্ষেত্রে এস হচ্ছে আসলে এইটি প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ভি ইন্টু ডি। ভি কি? এই গাড়ির ভেলোসিটি, তাই তো? সেটা একবারে বসায় ফেললাম আমি 21 সি। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো তোমাদের এই ট্রাকের জন্য। ট্রাকে অতিক্রম দূরত্বটা কত আসলে? এস। তার মানে এস এর জায়গায় এখানে বসাবো আমরা এক্স। এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ইউটি। এই ট্রাকের আদিবেগ কত ছিল? জিরো। তাহলে জিরো আর টি গুণ করলে তো কিছু থাকবে না, লেখার কোনো মানে নাই। তো আমরা ডাইরেক্ট হাফে চলে যাব। হাফ এ, গাড়িটার ত্বরণ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কত? টি স্কোয়ার। মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তাই তো? এখন খেয়াল করো, আমরা এখানে আসলে কি বের করতে চাই? আমরা দেখতে চাই গাড়ি দুটা মিলিত হয় কিনা, তাই না? তো গাড়িতে, গাড়ি দুটো যদি মিলিত হয় নিশ্চয়ই, তাহলে তাদের অবশ্যই মিলিত হওয়ার একটা সময় থাকবে। তো আমরা ওই সময়টাই আসলে এখানে বের করার চেষ্টা করতেছি, মানে আমরা টি এর ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি। এখন দেখো, এটা আমার একটা সমীকরণ যেখানে কি আছে, এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। মানে এক্স তো জানি না, টিও জানি না, কোনোটার ভ্যালুই আমাদের কাছে জানা, মানে এখান থেকে কিছু হবে না। এবার দেখি এখানে কিছু আমাদের হয় কিনা। এখানে আমরা কি দেখতেছি যে 80 + x = 21। তাহলে আমরা যদি এখন এখান থেকে এক্সটাকে এই পাশে রাখি, তাহলে কি পাচ্ছি আমরা? 21 টি প্লাস কত? প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। তাহলে এক্স একটা ভ্যালু আমরা পাচ্ছি না, যে 21 টি - 80। তো এই ভ্যালুটা কি আমরা এখন এখানে বসাইতে পারি? অবশ্যই বসাইতে পারি। অথবা এত কিছু না করে আমরা এখানে যে এক্স এর ভ্যালু পাইলাম টি স্কোয়ার, এটাও তো এখানে বসাইতে পারি। মানে উদ্দেশ্যটা হচ্ছে এক্স আর টি দুইটাকে আমরা একসাথে থাকতে দিব না, তাহলে তো সমীকরণ সমাধান হবে না। তাহলে আমরা ওইখান থেকে লিখতে পারি, এখান থেকে এখানে যেতে পারি, তোমার সুবিধা। তাহলে আমরা বলতে পারি যে 80 + x এর জায়গায় কি বসবে? টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 21 টি। কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এটা একটু সাজে সাজেলে আমরা কি পাবো? টি স্কোয়ার মাইনাস 21 টি + 80 = 0। সমস্যা? এখন দেখো, এই সমীকরণে শুধু টি আছে, আর কোনো কিছু আছে নাই, তার মানে এখান থেকে টি বের করা সম্ভব। তবে সমস্যা হচ্ছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, কারণ টি এর এখানে চলক দুইটা, একটা হচ্ছে পাওয়ার 1, একটা হচ্ছে পাওয়ার 2 আছে। তাহলে এখন কি করতে হবে? এটাকে মিল টার্ম করে ভাঙার চেষ্টা করতে হবে। দেখো তো, 80 কে কি মিল টার্ম করে 21 বানানো যায়? 5 16 80 হয়। ক্যালকুলেটর করার কি দরকার তোমার? 80 কে তো 5 16 80 করা যায় নাকি? এখানে হচ্ছে মাইনাস, আমরা যদি -5 কমন নেই, তাহলে এখানে থাকতেছে কত? টি এগেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 16 = 0। কোনো সমস্যা? তো যদি এখানে কোনো সমস্যা না থাকে, তাহলে এটা মুছে ফেললাম, পরের ধাপে চলে যাই। বা আমি এখানে এই পাশে লিখি, যাতে তোমার পরে তুলে নিতে পারো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে টি মাইনাস 16 ইজ ইন্টু হচ্ছে টি মাইনাস 5 = 0। সমস্যা? তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে হয় 16 অথবা টি এর ভ্যালু হবে 5। তার মানে দেখো, টি এর দুইটা মান পাচ্ছি, এবং সমীকরণ অনুযায়ী যেহেতু পাঁচটি মান পাচ্ছি, তার মানে অবশ্যই এটা বাস্তব ভ্যালু, তার মানে বাস্তবই তারা মিলিত হবে। এবং কখন মিলিত হবে? 5 সেকেন্ডে একবার, 16 সেকেন্ডে একবার। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে গাড়িদ্বয় কয়বার মিলিত হবে? দুইবার মিলিত হবে। কিভাবে দুইবার মিলিত হবে? বুঝতে পারছো কাহিনীটা? মানে পিছন থেকে গাড়িটা এসে একবার ট্রাককে টপকে যাবে,
আবার কার যেহেতু পেছন থেকে আবার ব্রেক বাড়াইতে বাড়াইতে সে একসময় আবার গাড়িটাকে টপকে যাবে। তো যখন প্রথমবার গাড়িটা এটাকে টপকে তখন 5 সেকেন্ড সময় লাগবে, এবং যখন এই কার ট্রাক আবার ওই গাড়িকে টপকাবে তখন 16 সেকেন্ড সময় লাগবে। বিশেষ করে মিলে দেখতে পারো যে এই গাড়িটা 4 সেকেন্ডে 5 সেকেন্ডে কত দূর যায়, আর হচ্ছে ট্রাকটা 5 সেকেন্ডে কত দূর যায়। তো ওই ট্রাকের দূরত্বের সাথে ট্রাকের যে দূরত্ব সেটার সাথে তুমি 80 বিয়োগ করবা, এখান থেকে বিয়োগ করলে দেখবা যে দুইটা একদম হুবহু মিলে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো আমার? এই হচ্ছে বিষয়। আচ্ছা তুমি আরেকটা অঙ্ক দিয়েছো আমাকে, বাট আমি অঙ্কটা দেখতেই পারিনি। প্রথমটা ছবি ছিল তো, ছবিটা সব করে দেখে নিয়েছিলাম, ওটা একটু বলো তো না আমি দেখতেছি। ধরো গ্রুপে প্রবলেম দুটা গ্রুপে দাও তো এদিকে। বাকিদের আর কোনো প্রবলেম নাই? জি ভাই একটা প্রবলেম ছিল আমার। হ্যাঁ দিদিকে বলো, প্রবলেম বলো দেখি। তো দিদিকে বলে, দিদিকে তো আসতেছি, সাপোর্ট টাকে শেষ করে আসি, একটা থেকে সবার ঠিক ধরে আগে। হ্যাঁ সাপোর্ট প্রবলেম বলো। জি ভাইয়া, একটি স্থির অবস্থা থেকে একটি বাস 4 মিটার পার আচ্ছা ওয়েট সেকেন্ড ওয়েট 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 ওয়েট, তোমার কথার সাথে সাথে আমি আগাই। একটা বাস স্থির অবস্থা থেকে, ওকে ফাইন, তারপর কি হইলো? স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে যাত্রা শুরু করে, 4 মিটার পার আচ্ছা সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। হ্যাঁ তারপর, স্কয়ার। হ্যাঁ তারপর বাসের 100 মিটার দূর থেকে অন্য একটি হুম গাড়ি 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলা শুরু করলো। কোন দিকে, একই দিকে নাকি বিপরীত দিকে? হ্যাঁ একই দিকে, এখানে কিছু বলে নাই অবশ্য, কিছু বলে আচ্ছা না আচ্ছা, তার কি মানে বলছে, 100 মিটার দূরে অন্য একটি গাড়ি 4 মিটার পার স্থির অবস্থান সেকেন্ড থেকে কত? স্থির অবস্থা নাই, আচ্ছা আচ্ছা, বাসের 100 মিটার দূর থেকে আর কি, চার একশো মিটার মিটার দূর পার থেকে, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড সমবেগে হ্যাঁ চলছে। তারপর চলছে, ওকে ফাইন, চললো, বুঝলাম। প্রশ্নটা তারপর হচ্ছে গিয়ে বেগ কখন সমান হবে? বেগ কখন সমান হবে? আচ্ছা এটাই প্রশ্ন, হ্যাঁ এটাই প্রশ্ন। মানে মানে গাড়ির ভিতরে বেগ কখন সমান হবে? জি ভাইয়া, আচ্ছা ওটা হচ্ছে 1 সেকেন্ড। দেখো তো উত্তর মিলে কিনা। উত্তর আসলে এটা একটা মডেল টেস্টের, আমি আসলে জানি না যে প্রশ্নটা নিয়েছিলাম। খুব সহজ বিষয়, এটা সুষম বেগে চলছে, তাদের হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর এটার বুঝাই বেগ যাচ্ছে। ছিল 0, তার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তার মানে তার বেগ প্রতি 1 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বাড়ে। তাহলে 1 সেকেন্ড পরে এটার বেগ 4 মিটার পার সেকেন্ড হবে, কোনো সন্দেহ নাই, তখন ওটা সমান হয়ে যাবে। এটা কেমন মেয়ে তাহলে, বুঝলাম না। আচ্ছা তারপরে, ও না এটাই, বুঝছো আমার কথাটা, বুঝছো তুমি? হ্যাঁ হ্যাঁ বুঝছিলাম। এটা তো মানে যদি প্রশ্ন আসলে এরকম হয়ে থাকে, তুমি যেখান থেকে প্রশ্ন বলতেছো, তাহলে সে নিশ্চয়ই কিছু একটা খায়া প্রশ্ন করছে, ঠিক আছে? এটা কোনো প্রশ্ন হয় না, এটা যে নর্মাল তরল জিনিসটা কি সেটা বলে, সে দেখে বলতে পারবে অ্যান্সার হবে 1 সেকেন্ড। আচ্ছা তারপর, আচ্ছা দিদিকার প্রবলেমটা একটু দেখি। চিত্র কই? এদিকা চিত্রের গাড়িটি ও এ অংশ সমতরণে যায়, চিত্র কই? নিচে 5 নম্বর। ও আচ্ছা, আই এম সরি, আই এম সরি। ও আচ্ছা আচ্ছা, ওকে, 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসে বাধা অতিক্রম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ধরো এই কি আঁকবো, এটা ধরো এই হচ্ছে একটা পানির ফোঁটা, ঠিক আছে? তো এই ফোঁটাটার ভর হচ্ছে 1 মিলিগ্রাম, মানে এম হচ্ছে 1 মিলিগ্রাম। তাহলে এটাকে যদি আমরা কেজিতে নিয়ে আসতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে এটা হবে 1
1000 মিলিগ্রামে হয় 1 গ্রাম, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু আবার 1000 কেজি তো হয়, সরি 1000 গ্রামে হয় 1 কেজি, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 টোটাল কেজি, মানে বেসিক্যালি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি। এটা হচ্ছে পানি ফোটাটার ভর। ওকে, তো কি হয়েছে, এই পানি ফোটাটা 20 মিটার উপর থেকে, মাটি থেকে ঠিক 20 মিটার উপরে, মানে এইচ বা এস হবে 20 মিটার, দেখে ফেলি 20 মিটার উপর থেকে পড়তেছে এবং সেটা বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। তো সে যখন মাটিতে এসে পৌঁছায় তখন তার ভেলোসিটি, মানে এটা হচ্ছে তার বেসিক্যালি ফাইনাল ভেলোসিটি, সেটা হবে কত জানি দেখলাম, সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। ওকে ওকে, তো আমরা যেটা করব করতে পারি, এখন ওরা জি এর মান কত ধরতে বলছে, 9.8, তাহলে এই বস্তুটার যে জি এর মান সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এটা যেহেতু ফোটাটা উপবিষয় থেকে পড়তেছে বলছে, তার মানে এটার ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ হবে 0। তো ফোটাটা পড়তে কত সময় লাগবে, টাইম, টাইম ইজ ইকুয়াল টু হোয়াট, দীপিকা এই অঙ্কটা পারো নাই ভাইয়া? এখানে যে সলিউশনটা ছিল ওগুলো আলাদা করে তরঙ্গ বের করে নিছিল, 9.8 দিয়ে করে নাই, 9.8 দিয়ে করে নাই। আচ্ছা ঠিক আছে, তো কিভাবে এই কাজটা আমরা করতে পারি, দেখো এখানে দেখো একটা পাইপলাইন দিয়ে দিছে, সেটা হচ্ছে বাতাসের বাধা, ঠিক আছে। এখন একটু হিসাব করে দেখো তো, যে এখানে বাতাসের বাধা আছে মানে কি, বাতাসের বাধা থাকলে আমরা কি বুঝবো, কোন আইডিয়া? অভিকর্ষ স্তর মানে চেঞ্জ হবে একটু, অভিকর্ষ স্তরের মান আসলে চেঞ্জ হবে না, অভিকর্ষ স্তর সারা জীবনে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে, বা বিষয়টা হচ্ছে এই তরণে পানি ফোড়াটা পড়তে পারবে না, কথাটা বুঝতে পারছি? নর্মালি আমরা যদি বাতাসের বাধা না থাকতো তাহলে এই পানি ফোড়াটা তরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ধরে নিতাম, ঠিক আছে। বাট এখানে যেহেতু তারা উল্লেখ করে দিছে বাতাসের বাধা আছে, সেহেতু আমাকে তাহলে একটু হিসাব করে দেখতে হবে যে আসলে এখানে কোনো গড়বড় আছে কিনা, মানে এই পানির ফোঁটাটা এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মেনটেন করতে আদৌ পারছে কিনা, কথাটা কি বুঝতে পারছি? তো এই জন্য আমাদের প্রথম কাজ হবে, এই পানি ফোঁটা যখন নিচে পড়তেছে তার ত্বরণের মান কি জি এর সমান হয় কিনা এটা একটু দেখে নেওয়া, যদি সমান হয় মানে এটা সাইড নোট হিসেবে আগে আগে টেস্ট করতে হবে। তো যেহেতু বাতাসের বাধা বলেই দিছে তার মানে অবশ্যই এখানে আসলে ঝামেলা আছে, মানে টেস্ট করলে হয়তো আমরা দেখবো যে এটা সমান হচ্ছে না, তো এটাই আশা করা যায় আর কি, তারপর একটু টেস্ট করে দেখবো আমরা। তাহলে আমাদের কি করতে হবে, আসলে আমাদের যেটা করতে হবে, যে তথ্যগুলো দেওয়া আছে এখন সেই তথ্যের বেসিসে পানির ফোঁটাটার ত্বরণ কত হয়েছে সেটা বের করে দেখতে হবে, তার মানে আমাদের আসলে বের করতে হবে এর ভ্যালু। এখন দেখো পানির ফোঁটাটা আমরা কি জানি, ইউ জানি, ভি জানি, ইউ জানি, ভি জানি, আর তার সে কত উপর থেকে পড়ছে, 20 মিটার থেকে উপর থেকে পড়ছে, তার মানে তার এইচও জানি আমরা, তাহলে আমরা জানি, আমরা জানি ইউ জানি, আমরা ভি জানি, আমরা জানি এইচ বা এস আর কি, এস জানি, আমাদের বের করতে হবে এ, তাহলে বলতো কোন সূত্রটা আমাদের কাজে লাগবে, যে সূত্রে সবগুলো আমাদের ইউজ করতে পারবো, বা সূত্রের মধ্যে পাওয়া সবগুলো মানে আমাদের পাওয়া মানের সাথে মিলবে, সেই সূত্রটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার 2 এস, কথাটা বুঝতে পারছি, 2 এস, বা এখানে তুমি এস দিয়ে ব্যবহার করবে, তুমি যদি এখানে এস ব্যবহার করো এখানে এস ব্যবহার করবো, এখানে এস ব্যবহার করো এখানে এস ব্যবহার করবা। তো যাই হোক মোদ্দা কথা, তাহলে এখান থেকে আমার এখানে তো ইউ এর মান শূন্য, মানে ভি স্কয়ার ইকুয়াল টু 2 এইচ হবে, তাহলে এখান থেকে এর ভ্যালু কত আসতেছে আমরা একটু দেখি, এর ভ্যালু হচ্ছে ভি স্কয়ার বাই 2 এইচ, ক্যালকুলেটার নাও, ভি কত ছিল, ভি হচ্ছে 15 স্কয়ার, আর 2 ইন্টু এইচ কত, 20, কত আসে এখান থেকে, ব্যাটা কত ভাইয়া? হুম, ব্যাটাকে ওয়ান বুঝতেছি না, 15 স্কয়ার বাই 40, 15 স্কয়ার বাই 40, 15 স্কয়ার কত আসে, যদি 10টা হয় তাহলে 150 আসে, আর 5 পনেরো কত, 75, তাহলে 150 আর 75, তাহলে 225-এর কথা হচ্ছে, 5.5.65 কত আসে, 5.65, 6 to 5,
যে হিসাবটা পানির হিসাব তারা আমাদের দিছে সেই হিসাব অনুযায়ী পানির ত্বরণ হয়েছে কত 5.625 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি 9.8 এর সমান হইলো? জীবনেও না। তার মানে এই বাতাসের বাধাটা এটাকে আটকে দিয়ে এটা ত্বরণের মানটাকে এই ভ্যালুতে নিয়ে চলে আসছে, 9.8 হইতে দেয় নাই। কথাটা বুঝতে পারছি তো? তাহলে এখন যদি আমরা বের করতে চাই যে পানির ফোঁটাটা কত সময় নিচে পড়বো, মানে কত সময় লাগবে নিচে পড়তে, তখন আমরা পানির ফোঁটার জন্য যে ত্বরণের মান ব্যবহার করব সেটা কি 9.8 ব্যবহার করবো না এটা ব্যবহার করবো? যে মানটা পাইছি আমরা ওটার উপর, হ্যাঁ এইটা ব্যবহার করবো, কারণ পানির ফোঁটার ত্বরণের মান ছিল এইটা। তাহলে এখন তাহলে আমরা এখন সূত্র কি জানি, v ইকুয়াল u প্লাস এটি, এতে কোনো সমস্যা নাই। তাহলে v ইকুয়াল হচ্ছে এটি, তাহলে t ইকুয়াল হচ্ছে কত, v বাই a। তাহলে v কত ছিল সেটা হচ্ছে 15, আর এটাকে ভাগ দিব 5.625 দিয়ে, কত আসতেছে 15/5.625? 2.66 সেকেন্ড, এটাই হচ্ছে উত্তর। এত সময় লাগছে পানি পুরোটা নিচে পড়তে। বুঝছি না কাহিনীটা, দিদিকে বুঝছো? জি ভাই, এভাবে কি তরল চেঞ্জ হয়ে যেতে পারে? শোনো, অভিকর্ষ ত্বরণ g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কার জন্য? পরন্ত বস্তু, তাই না? পরন্ত বস্তু সবচেয়ে কি, পরন্ত বস্তুকে মুক্ত হবে বাধাহীন ভাবে পড়তে দিতে হবে। এখন আমি যদি এটা বাতাস দিয়ে আটকাই রাখি তাহলে ও তো আর মুক্ত ভাবে পড়লো না, তাহলে বাতাসের বাধা আসলে ওটা ত্বরণকে কি আর হইতে দিবে ওই পরিমাণ? জীবনও না। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার শুধুমাত্র যখন বাতাস থাকে না তখন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝছি। এই হচ্ছে কাহিনী। এটাই কি প্রশ্ন ছিল নাকি আরো প্রশ্ন ছিল? না ভাই, আমার কোয়েশ্চেন নেই। ও আচ্ছা, বাকিদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? তোমরা মনে হয় পর্যাপ্ত ম্যাথ প্র্যাকটিস করতেছো না, তাহলে প্রবলেম থাকবে না। কেন, কত টাইপের ম্যাথ হয়? সরি ভাইয়া, আমি আসলে অঙ্ক করতে পারি না, মানে জানতাম না, নেক্সট টাইম এমন হবে না, এটা তো আমার কিছু কথা, তুমি জানতো না, এটা আমার আসলে কিছু কহার নাই ক্ষেত্রে। কি আর করবো আমি। তারপরে কাফি, আমি স্যার করেছি, স্যার 30টার মতো হবে করেছি, কিন্তু কোনো প্রবলেম পাইনি। 30টা, মাশাআল্লাহ। 30টা করেও যদি প্রবলেম না পাও, আই হোপ ইউ ডিড ওয়েল, কারণ 30টার মধ্যে তো একটু ব্যতিক্রমী কিছু স্যার প্রবলেম পেয়েছিলাম, নিজে নিজে বুঝে গেছি। আচ্ছা এবার আমি একটা অঙ্ক দিই, হ্যাঁ ইনস্ট্যান্ট বানায় দেই, করো। ধরো একটা টাওয়ার আছে, ঠিক আছে, টাওয়ারটার উচ্চতা হচ্ছে 100 মিটার, এটার হাইট হচ্ছে 100 মিটার। তো এই টাওয়ারের উপর থেকে একজন ব্যক্তি করলো কি, একটা বল ছুড়লো। কিভাবে ছুড়লো? অনুভূমিকের সাথে সমান্তরালে, মানে এইভাবে সোজাসুজি ছুড়ে দিল, ঠিক আছে? এবং যখন ছুড়লো সেটার ভেলোসিটি ছিল অনুভূমিক দিকে, তাহলে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কত? 2 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আসলে ভাবার বিষয় আছে, এটা তোমাদের লেভেলের জন্য একটু উপরে লেভেলের ম্যাথ, ঠিক আছে? তো দেখো ভাইবা করতে পারো কিনা। তো যে ঘটনাটা ঘটলো, ঠিক একই সময়ে ঠিক টাওয়ারের গোড়া থেকে আরেকজন ব্যক্তি এই বলটা ধরার জন্য, এই বলটাকে ক্যাচ ধরার জন্য দৌড় দিল, কারণ বলটা তো সোজা মাটিতে পড়তেছে না, ও যেহেতু নিক্ষেপ করছে বলটা অবশ্যই এইভাবে পড়বে, তাই না? তাই তো? তো আমি বলটার বেগ ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড, বেগে সে ছুড়ে দিছে। এখন প্রশ্ন হচ্ছে যদি এই নিচে থাকা লোকটা এই বলটাকে ক্যাচ ধরতে চায়, তাহলে তাকে কত বেগে দৌড় দিতে হবে? আর কারো কি কিছু বের হয়েছে? কাফি,
হাফি জি স্যার, হয়েছে? 2 মিটার স্যার বের হয়েছে, 2 মিটার থেকে একটু বেশি হবে আচ্ছা আমার স্যার বের নিয়েছে, হয়েছে। তারপর তারপর ইয়া মিতিকা, মিতিকা না দিদিকা, তোমরা কি করতেছো এখানে আমার একটু বলো তো, আসলে কি করছো? আচ্ছা সাপর আর কি করছো এখানে বলো তো? সরি ভাই পারতেছি না। কাফি কিভাবে সলভ করছো বলো? স্যার 2 সেকেন্ড থেকে একটু কম হয়েছে, আচ্ছা মানে কিভাবে দুই আসছে, থেকে একটু কম। সংখ্যাটা কিভাবে নিয়ে আসছো সেটা বলো আমাকে। সংখ্যা স্যার প্রথমে নিচে পড়তে যে সময় লাগে সেটা বের করেছে, s = ut + হাফ স্কয়ার সূত্র দিয়ে। তারপর নিচে পড়তে যে সময় লাগে সেই সময়ে কতটুকু বাম দিকে গেছে সেটা বের করছি। নিচে পড়তে সময়টা কত কত বেশিছে? নিচে পড়তে সময় বের হয়েছে 4.5 সেকেন্ড, 4.5 প্রায় ফোর সেকেন্ড পয়েন্ট ফাইভ সেকেন্ড আচ্ছা আচ্ছা ওকে ভাই আমার তো 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড? আচ্ছা তুমি কি একই কাজ করছো, নিচে পড়ার জন্য সময় কত লাগবে সেটা বের করছো? জি ভাই। আচ্ছা ওকে বুঝলাম, 4.5 সেকেন্ড। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারপর কি করছো 4.5 সেকেন্ড বের করার পর? এই সেকেন্ডটি এই সেকেন্ডে বস্তুটি বাম দিকে কতটুকু গিয়েছে সেটা বের করেছি, s = vt। আচ্ছা এই সেকেন্ডে বস্তুটা s equal vt। আচ্ছা তাহলে আমাদের v হচ্ছে 10, t হচ্ছে 4.5, কত আসলো এটা স্যার 45, তাই তো? সেকেন্ড স্যার সময় স্যার 4.5175 হবে। আচ্ছা 4 পয়েন্ট, আচ্ছা 4.5175, যাই হোক তাহলে কত আসে এখান থেকে? সামথিং এরকম কিছু আসবে, তাই তো? তাহলে এই পরিমাণ বলটা ট্রাভেল করছে সামনের দিকে এবং কত সময়ে? 4.5 সেকেন্ড সময়ে। তাহলে একই সময়ে যদি এই লোকটা এখান থেকে এখানে আসতে চায়, স্যার আমি মানে তাকে 45.17 মিটার দূরত্ব আসতে হবে, তাই তো? ব্যাক স্যার 2 মিটার ধরে করেছি। 2 মিটার কিভাবে? এরপরে কি করছো? এরপরে আবার এই ব্যক্তিটার ব্রেক ব্রেক ধরে নিচ্ছে না, ভি ভি ধরে আবার তার জন্য এস ইকুয়াল জি ভিটি স্যার জি করছো না? জি স্যার তাহলে এইভাবে এস কত এখানে? এস কত এখানে? এস এস কত হবে হতে হবে? 45 নাকি? 45.17। 45.17, হ্যাঁ আর ভি বাই দিতে হবে সময় দিয়ে, সময় কত? 4.5 সেকেন্ড না? 4.517। তাহলে এটা অ্যান্সার কি 2 আসে না 10 আসে? না আমি স্যার ব্যাগ 2 ধরেছিলাম, বেগ 2 কেন ধরবা? বলে একটু স্যার বল, ধরে ফেলে 10, 4.5 দশের দিলে কত জায়গায় আসে স্যার আবার বলে তুমি ঘুরে ফিরে দেখবা, 10ই আসে। ঠিক আছে, জি। মানে এই এই লোকটার বেগও 10 মিটার পার সেকেন্ড হইতে হবে। আমি স্যার 2 ধরে করেছিলাম তাই 2 বের হয়েছে। কি অদ্ভুত কথা, তুমি 2 ধরে করবা মানে কি? তোমাকে বেরি করতে বলছো, এটা বেগ কত হবে? তুমি এটা ধরবা কিভাবে আগে থেকে উত্তর? মানে স্যার বলে স্যার আমি 10-এর জায়গায় 2 লিখে ফেলেছি। ভাইয়া আমি বুঝি নাই, ফুল ম্যাথটা একটু করে দিই। ও মাত্রই তো বললাম বুঝো নাই। ওহো আচ্ছা দেখো উত্তরটা আসলে আমি বলি সব সময়, যদি এরকম কোনো প্রশ্ন থাকে না, এই বলটার বেগ যা হবে ওই ব্যক্তিটার বেগ আসলে তাই হতে হবে, মানে দুইটা দুজনকে আসলে 10 মিটার পার সেকেন্ড বেগেই দৌড়াইতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন এই জিনিসটা যদি তুমি ম্যাথের ভাষায় দেখাইতে চাও, তাহলে তোমাকে প্রথমে এখানে দুইটা বেগ নিয়ে কাজ করতে হবে। দেখো বলটা যখন সামনে যায়, সে শুধু সামনে যায় না, সে নিচেও পড়ে, তো সে যখন নিচে পড়ে সে তো 100 মিটার উচ্চতায় আছে, তাহলে তার নিচে পড়ার সময়টা আসলে এখানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে s is equal to ut plus half of at স্কয়ার না? খেয়াল করো s কত, 100। এখন বলো তো u কত বলটার? 10 মিটার পার সেকেন্ড। শূন্য স্যার, বাট এখানে সবাই ভুলটা করে, এখানে u হবে শূন্য শূন্য, মিটার কারণ তুমি এখানে কাজ করতেছো কি নিয়ে? বস্তুটা নিচে পড়তেছে কতক্ষণ? বস্তুটাকে তো ছোড়া হয়েছে সামনের দিকে, নিচের দিকে তো আর ছোড়া হয় নাই, তো নিচের দিকে পড়ার কথা হিসেব করলে তার নিচের দিকে পড়ার বেগ আসলে শূন্য ছিল এই জায়গায়। ঠিক আছে, তো এই জন্য এখানে ইউটি 0 হয়ে যাবে, থাকবে শুধু হাফ অফ জি টি স্কোয়ার, মানে জি তো 9.8। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসে? হাফ হাফ অফ জি মানে হচ্ছে 4.9, মানে 4.9 টি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি কি করি,
এর মাল ভ্যালু বের করতে চাই সেটা হচ্ছে 100 বাই 4.9 আসে, এবং কত আসে সেই এটা কত এটা ভাগ করলে কত আসে সেখান থেকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখানে স্মরণ 100 মিটার হলো কেন? 100 মিটার হলো কেন, কারণ হচ্ছে এইটা যখন উপরে ছিল সেখান থেকে যখন সে নিচের দিকে মাটিতে এসে পড়লো তখন সে উপর থেকে নিচে কতটুকু নামছে? 100 মিটারই তো নামছে নাকি? 100 মিটার, কিন্তু এটা এটা বাঁকা। এখানে আসলে দুইটা বেগ আছে এই বস্তুটার, মনে রেখো এই ধরনের কাজগুলো তোমরা হায়ার লেভেলে উপাংশ দিয়ে করবা, বা তারপর দিয়ে দিতে পারে। এই জন্য বলছি এই বস্তুটার বেগ হচ্ছে দুই দিকে, একটা হচ্ছে সামনের দিকে আছে, একটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, তো সামনের দিকে যে বেগ সেটা হচ্ছে আসলে 10 মিটার পার সেকেন্ড, আর নিচের দিকে বেগ ওইখানে ছিল 0, আস্তে আস্তে নিচে নামার সময় বাড়ছে আর কি। বুঝতে পারছি কাহিনীটা? জি ভাইয়া। আচ্ছা এই সময় এখানে 100 কে 4.9 দিয়ে ভাগ করলে কত আসে? 20.408। 20.40। তুমি যেটা আগে বললা 4.5 সেকেন্ড, ওটা কেন নামছো? স্যার টি স্কোয়ার হবে স্যার, সূত্রে ভুল লিখেছেন আপনি, ও ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা রুট করো, এটা রুট করো, তাহলে কত আসবে? 4.517। আচ্ছা তাহলে 4.5, আমরা দশমিকের 1 ঘর ধরলেও হবে। তো ঋদিকা দেখো, এটা বুঝতে পারছি না, তার মানে এই সময়টা লাগবে কি হইতে, এই বলটা মাটিতে পড়তে, তাই না? তাই তো, জি ভাইয়া। তো মাটিতে পড়ার আগ পর্যন্ত সে তো উঠতে পারবে, মানে সামনের দিকে যাইতে পারবে, তাই না? তো এবং সামনের দিকে তো যার বেগটা কত ছিল 10 মিটার পার সেকেন্ড। এখন একটু জিনিস মনে রাখবা, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, উপরের দিকে অথবা নিচের দিকে, তাই না? ওটা কি পাশাপাশি কাজ করে? পাশাপাশি কাজ করে না, আর যার কারণে এই যে 10 মিটার পার সেকেন্ড বেগ এটা কমবেও না বাড়বেও না, সে এই বেগে সবসময় সামনের দিকে যাইতেই থাকবে। এখন যদি এই বলটা অভিকর্ষ ত্বরণের কারণে মাটিতে পড়তে বাধ্য না হইতো, তাহলে সে অনন্তকাল ধরে চলে যেতে থাকতো আকাশে, ভাসতে ভাসতে চলে যেত। তো পড়ে যায় বলেই সে তাকে এই বেগটাও থামায় দিতে হয়। তো তার মানে যেহেতু সে 4.5 সেকেন্ড বাতাসে থাকতে পারবে, তার মানে 4.5 সেকেন্ড সময় ধরে এটা সামনের দিকেও যাইতে পারবে এবং সেটা হবে সুষম বেগ। তাহলে 4.5 সেকেন্ডে তাহলে এই বলটা কত দূর যাবে সামনের দিকে, তার সাথে 10 গুণ করতে হবে, কারণ এস ইকুয়াল কি ভিটি, তাহলে 4.5 × 10 মানে কত, 45 মিটার। তার মানে এই যখন বলটা এখানে এসে পড়বে তখন সে আসলে বিল্ডিং থেকে 45 মিটার দূরে থাকবে, বুঝতে পারছি? এবং তখন সময় লাগবে কত, 4.5 সেকেন্ড। তার মানে এই লোকটাকে 4.5 সেকেন্ডের মধ্যে 45 মিটার দূরে গিয়ে পৌঁছাইতে হবে, তাই তো? বুঝতে পারছো? জি স্যার। তো তার মানে লোকটার জন্য সময় আছে 4.5 সেকেন্ড, তাকে যাইতে হবে কত, সেই 45 মিটার। তাহলে তার বেগ কত হইতে হবে, বি ইকুয়াল এস বাই কি, 45/45, 4.5 = সেই 10 মিটার পার সেকেন্ড। তার মানে আসলে এই বলটা আর লোকটা একই বেগে সামনের দিকে দৌড় দিলে দুইজনে একসাথে এসে মিলবে, এই হচ্ছে কাহিনী। বোঝা গেছে? জি স্যার। এটা আসলে এই একই জিনিসটা আসলে তোমরা ইন্টারমিডিয়েট গ্রুপে পড়বা, তবে সেটা আরো জটিল, একটু আলোচনা বেশি থাকবে, এটাকে বলা হয় প্যারাবোলা। ঠিক আছে, এখানে ওই ওই ধরনের ক্ষেত্রে তো এখানে শুধু উপর থেকে নিক্ষেপ করালো, ওখানে এইভাবে নিক্ষেপ করাবো না, এখানে এইভাবেও থাকবে, একটা বস্তুকে মারলে কি হয়ে যায়, তখন আসলে জটিল কিছু ক্যালকুলেশন বা সূত্র অ্যাপ্লাই করতে হয়। বাট ওইটা তোমাদের তোমাদের জন্য প্রযোজ্য হবে না, বাট এইটা তোমাদের প্রযোজ্য হলেও হইতে পারে, কারণ এইখানে এই এই টাইপের ম্যাথ সলভ করতে আসলে তোমাদের 19 এর নলেজটাই কাজে লাগানো লাগিয়ে করা যাইতেছে, দ্যাট ইজ এই অঙ্কটা দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তার তো কারো কোনো প্রবলেম নাই, তার তো প্রবলেম বাইর করো নাই বা নাই সামহাউ, তো তাহলে আজকে আর কোনো পড়াও নাই, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করব। ঠিক আছে, এবং রিমেম্বার চ্যাপ্টার 2 তে যদি কারো ঘাবড়া থাকে সে কিন্তু চ্যাপ্টার 3 পাবা না, আমি আবারও বলতেছি, কারণ চ্যাপ্টার 3 এর গণিত একটা গাণিতিক সমস্যার মোটামুটি 50% বা 60-70% ডিপেন্ড করে চ্যাপ্টার 2 তুমি কেমন পারতেছো, কারণ দুইটা অনেকটাই সিমিলার। তো একটু আর নেক্সট ক্লাসের আগে যদি কেউ আরো চ্যাপ্টার 2 নিয়ে ঘাটতে চাও, আরো গাণিতিক সমস্যা সলভ করতে চাও, একটু ঘাটো। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তো ভাইয়া আপনি এটা তো কত ম্যাথ দিলেন,
ঠিক আছে।